প্লাস্টিকের ইনশাল্লাহ হবেন তো? এখন ইনশাল্লাহ বললি ভয় লাগে, এ করি নামাজ পড়বি নি বলে ইনশাল্লাহ, মানে না রে শালা, বুঝতে পারছ? সোনার বাবাজি এই তিনটে কাজ করবেন, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, হালাল খাবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আর বাম্মার ভাত দেবে, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুনবেন, এবং মুসা নবী একদিন আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই আমার জান্নাতে সাথী কে হবে আমি একটুখানি দেখব। আরে মুসা নবী তো একটা বিচক্ষণ নবী, সুবহানাল্লাহ বলো। এবার পৃথিবীতে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী এসছে, সব থেকে মারাত্মক রাগি তোলা নবীর নাম কি? সাংঘাতিক রাগ। ছোটবেলায় ফেরাউনের বাড়ি এক চড়ে একজনের মেরে দিয়ে, মানে কিরাম রাগ। মুসা নবী মাথায় পাগড়ি ব্যবহার করতেন, কিন্তু যখন রেগে যেতে পাগড়ির ভিতর থেকে চুলগুলো খাড়াই হয়ে যেত, মানে কিরাম রাগ, বুঝতে পেরেছেন? এই মুসা নবী একদিন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি যখন জান্নাতে যাব, আমার জান্নাতে আমার সঙ্গী কে হবে দুনিয়ায় আমি দেখব। তা আল্লাহ বলে, মুসা ওই ভাওনখালী চলে যা, ভাওনখালী করিমির বেটা, ওই কি তোমার জান্নাতে সঙ্গী হবে? মুসা, আরে বোঝার জন্য বলছি, অমুক জায়গায় চলে যাবে। মুসা নবী গিয়ে দেখছেন একটা কোষায় গোশত বিক্রি করতো, কোষায় গোশত বিক্রি করে এক টুকরো গোশত ব্যাগে করে নিয়ে বেচাকেনার শেষে বাড়িতে চলে গেল, গিয়ে নিজের হাতে গোশতটা সুন্দর করে রান্না করে তার বৃদ্ধ মা বিছানা থেকে তুলে মায়ের গালে তুলে দিল, মায়ের সুন্দর করে খাওয়ালো, মুখটা মুছিয়ে দিল, আর মা বেটার মাথায় হাত দিয়ে বলছে, আল্লাহ আমার বেটাকে মুসার সাথে জান্নাতে জায়গা করে দিও। আরে একটু জোরে বলো, মুসা নবী দূর থেকে বলছে, কোষা তুই ধন্য, তোর মা ধন্য, তোর মায়ের দোয়া অলরেডি আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সোনার বাবাজি, মায়ের দোয়ার পাওয়া, মায়ের দোয়ার ওজন আছে আছে না নাই? সোনার বাবাজি, ওই জন্য দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আজকের আমার জিজ্ঞেস করে, আব্বা আমার মায়ের কথা আমার সারা জীবন মনে পড়ে না, আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে, তা আমার মনে পড়ার কথা, আমি জীবনে তার দেখি, তার কোলে উঠি, তার আসলও দেখি, কিন্তু খোদার কসম আমি যখন এই প্রতিদিন জলসায় বেরোই না, আমার যেন মনে হয়, বিশেষ করে কালকে যখন আমি কলকাতায় বড় ডাক্তার দেখালাম, ডাক্তার বলছে তোমার গলায় রক্ত জমেছে, অপারেশন করতে হবে, আমার মায়ের কথা খুব মনে পড়ছিল, আজকের আমার মা যদি বেঁচে থাকতো, আমার জান্নাত যদি বেঁচে থাকতো, খোদার কসম মায়ের দোয়ার যা পাওয়ার আছে পৃথিবীর কোনো ওষুধেও পাওয়ার নাই। হ্যাঁ না না, হ্যাঁ না না, পৃথিবীর কোনো ডাক্তারের হাতে যে শক্তি নাই, আমার দোয়ায় যে শক্তি আছে, খোদার কসম আমার মনে হয় আমার মা যদি বেঁচে থাকতো আর আমার মা শুনতো আমার বাচ্চার গলার এই অবস্থা, আমার মা দোয়া করতো, আল্লাহ আমার বাচ্চা তো গান বাজনা করে না, আল্লাহ আমার বাচ্চার প্রতিবাদী কণ্ঠটা তুমি রক্ষা করো, খোদার কসম বন্দুকের গুলি মিস হবে, বাম্মার দোয়া মিস। এ বাবু
বৃদ্ধ বাপটা বেঁচে আছে কিছু বুঝতে পারছেন না, মা বেঁচে আছে কিছু বুঝতে পারছেন না, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, বাপ যেদিন মরে যাবে, মা যেদিন চোখ বুঝবে, খোদার কসম এদের ও বাপ, এরা যে কি জিনিস। আজ আমার মনে হয় আমার মা যদি বেঁচে থাকত, ঈদের সময় আল্লাহ এখন আমার যা দিয়েছে একটা কি, আমি 40টা শাড়ি কিনে আমার মাকে ঢেকে দিতাম, কিন্তু খোদার কসম ওই 40টা শাড়ি পরার মতো আমার মা আর জীবনে ফিরে আসবে না। এই ভাঙন খালির মুসলমান, যেদিন তোমার বৃদ্ধ বাপ চোখ বন্ধ করবে, হাজার বাপ আব্বা আব্বা বলে ডাকবে, বাপ আর ডাকের আওয়াজ দেবে না। যতদিন বেঁচে আছে বাপের উপরে মস্তানি দিও না, মায়ের উপরে মস্তানি দিও না, খোদার কসম বাপ হয়তো একটু মেজাজ দিয়ে কথা বলেছে, ধমক দিয়ে কথা বলেছে, আরে পৃথিবী একমাত্র ভালোবাসা, একমাত্র শাসন, যে শাসনে যে ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না, বউ ভালোবাসে শাসন করে স্বার্থ থাকে, সৌর ভালোবাসে শাসন করে স্বার্থ থাকে, বন্ধুরা ভালোবাসে শাসন করে স্বার্থ থাকে, খোদার কসম বাম্মা ভালোবাসে শাসন করে বিনা স্বার্থে। আমি নবীর মেম্বারে বসে বলছি, মার সাথে 5 বছর কথা বলো না, মাকে ভাত দাও না, মায়ের মুখ দেখো না, খোদার কসম 5 বছর পরে শুধু দরদার সামনে, মায়ের সামনে দাঁড়িয়ে একবার শুধু ডাক দাও, মা মা, খোদার কসম মায়ের চোখে পানি চলে আসবে। এই হতভাগা, মা তোর কাছে টাকা চাই না, মা তোর কাছে 3তলা বিল্ডিং চাই না, মা তোর কাছে খাট বিছানা চাই না, মা চায় আমার বাচ্চা আমাকে মা বলে ডাকুক, ইস মা চায় আমাকে বাচ্চা বলে ডাকুক, খোদার কসম এই রকম মা যাদের বেঁচে আছে, মার সাথে সৎ ব্যবহার করবে, মাকে মা বলে ডাকবে, আমার আল্লাহর আরশ খুঁজে যাবে। বিশ্ব নবী বলে গেছেন, বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, মা হলো তোর জন্য মদিনা। বাবাজি 8টা বেজে গেছে, আপনারা হায়াত বাকি, মুলাকাত বাকি, আপনারা দোয়া করবেন, তবে আমার পরে এখানে যে বক্তা আসছেন আমার খুব প্রিয় লোক, আমার বন্ধু, আমার ভাইয়ের মতো খুব ভালো ছেলে, ভালো মনের মানুষ। ভাই আমি ওয়াজ করছি 6 বছর বয়স থেকে, আমার এই জাকির ভাই যিনি আমার পরে ওয়াজ করবেন, আমার সঙ্গে আজ দীর্ঘ 12-14 বছরের সম্পর্ক, খুব ভালো ছেলে, মোল্লা খালিবাড়ি, আমি ওনার পাড়ার বিভিন্ন পাড়াতে জলসা করেছি, উনি খুব ভালো মনের মানুষ, ভালো ছেলে, সততা আছে। কেন বলুন, এখন না অনেক বক্তা আছে হিংসুটে, একে অপরের সহ্য করতে পারে না, এদের মনের ভিতরে হিংস্রতা। কারিমুল্লা ওইটুকা ছেলে যেখানে যাচ্ছে হাজার হাজার যুবক জুয়ানদের ঢল নেমে যাচ্ছে, এর ফাটা উল্টো পাল্টা বলছে, শোনে যে আল্লাহ আমাদের দিতে পারে সে আল্লাহ আপনাদের দিতে পারে না, পারে না, এবং যে আল্লাহ তোমার চাস্তবায়ে লাখপতি বানাতে পারে সে আল্লাহ তোমার পারে না, হিংসা করো কেন। এরা অনেক লোক আছে, আমি নবীর মেম্বারে বসে বলছি, কথাটা তীত হলেও সত্য, গ্রামে একজন 3টে বেটা বাড়ি গাড়ি করছে, এর ফাটতে একে গুঞ্জাদু করতে, কত বড় কাউরার বাচ্চা, গ্রামে যদি একজন বড় হোক না,
হলে তো গেরামের উপকার হবে, আরো তুমি দোয়া করো আল্লাহ ওকে আরো দাও আরো দাও। আরে আল্লাহর এমন একটা ভান্ডার কারো দিলি আমার কমে যাবে। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার অভ্যেস আমার স্বভাব, আমি যখন দোয়া করি আমি আগে বলি আল্লাহ তোমার এমন একটা ভান্ডার কারো দিলি আমার কমবে, আল্লাহ তুমি সবার কোটিপতি কর আমার ক্ষতি হবে। কথা বলে তুমি যখন এরম দোয়া করবে ফেরেশতারা এসে বলবে ও আল্লাহ এ ভাউন খালি জ্বালা, ইয়ে খালি গ্রামের লোকের জন্য দোয়া করতে, ইয়ে তো ভাঙা ঘর, এর ভালো করে খাওয়া হয় না। আল্লাহ বলে তাহলে এক কাজ কর, এই মালটার আগে দে। সুবহানাল্লাহ, বলুন লাভ হলো না ক্ষতি হলো? আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার কোন মুসলিম ছেলে যদি বড় হয় তো সে আমার শত্রু হোক, আমার দিলটা দশাত হয়ে যাক। আমার কলেমার ভাই যে যে ফিল্ডে যে যে কাজে আল্লাহ এদের কোটিপতি করুক, এদের বড় করুক। আরে আল্লাহর এমন ভান্ডার, যে ভান্ডারে কারো দিলে কারো কম কারোর কোন পড়বে না। জন্য মন উদার করবে, হিংস্রতা মন দিয়ে চলবেন না। বাবু আমি আলেমুল আমাদের খুব ভালোবাসি, আলেমদের পা জুতো মাথায় রাখি, আমি আলেমদের পা জুতো ধুলো চোখের শর্মা বলে মনে করি। নবীর মেম্বারে বসে বলছি, আমার জীবনের সব থেকে বড় আদর্শ কোন আলেম যদি এসে বলে আমার জুতোটা লো আমি মাথা করে লো, তবে বক্তাদের নয়। এখনকার বক্তারা কিছু কিছু আত্মনির্দিষ্ট, স্টেজে উঠলি ওর মতো আল্লাহর ওলি পৃথিবী নেই। এই দেখো বক্তাদের ড্রাইভার সাথীদের মসজিদে তুলে জিজ্ঞেস করবে, খোদার ঘরে উঠে বল তোর হুজুর নামাজ পড়ে? আল্লাহ কি রে সারা ধরা পড়ে যাবে, বড় বড় মোল সাহেব ধরা পড়ে যাবে। আর আমার ড্রাইভার আমার সাথী এদেরকেও তুলবে? আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ি, চুগুল করি করবে না, আমার সাথে লাগতে এসো না, হাতে হাড়ি ভেঙে দেবো, বাদরামি আমার সঙ্গে করো না। ছ বছর বয়স থেকে আল্লাহ এই জায়গায় বসাচ্ছে, কারো দালালি চামচাগিরি গুলো আসি নাই, মুনাফিকি সভা। ফোন করে বলবে কারিমুল্লাহ একটু দেখো দাউদপত্র যাতে হয়, আর আমার পিছনে মুনাফিকি করে বেড়ায়। সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলছি, বক্তাদের ভক্ত হবেন না, আলেমদের ভক্ত হবে, পীর জাদাদের ভক্ত হবে, যোগ্য মানুষের ভক্ত হবে, নসিব চমকে যাবে। যে বক্তার ভিতরে আমল নাই, যার ভিতরে নামাজ নাই, যার ভিতরে আদর্শ নাই, সে আমি হলেও আমাকে মানবেন না। কত কত ইয়েস সোনার বাবাজি, হায়াত বাকি মুলাকাত বাকি। জাকির ভাই বক্তা নিয়ে চলে জান্নাতে যদি যেতে চান তিনটে কাজ করবে। কথা বলু কথা বলু তিনটে। নাম্বার ওয়ান হালাল খাবে, নাম্বার টু পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, নাম্বার থ্রি বাম্মা সেবা করবে। আব্বা আমি একজন মাহারা ছেলে, এখানে যতজন বসে আছে আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের বাম্মা বেঁচে আছে খোদার কসম আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ মদিনার কামলিওয়ালা নবী রসুল আজম বিশ্ব নবী বলেছেন, পাপ হলো তোর জন্য জিন্দা কাবা, মা হলো তোর জন্য মদিনা। তবে আমি এখান থেকে একটা নকশা তুলে দিয়ে যাই, অনেক বক্তা এসে শুধু মায়ের ওয়াজ করে বাপের ওয়াজ করে না। আমি বাপের সম্পর্কে একটা কথা খালি বলে যাব, ভালো করে শুনে রসুল বাবু, মা 10 মাস 10 দিন পেটে রাখে, মা 10 মাস 10 দিন পেটে রাখে, কিন্তু বাপ
দশ মাস দশ দিন জেহেনে রাখে, খোদার কসম মা ঘর চালায়, আর বাপ দুনিয়ার সাথে যুদ্ধ করে রক্ত ঘাম ঝরিয়ে ঘর চালায়। এই জন্য তো আমার আব্দুল্লাহর বেটা বলেছে, মা যদি হয় তোমার জন্য জান্নাত, বাপ হলো ওই জান্নাতের দরজা। সুবহানাল্লাহ। বলুন এ বাবু, ও ভাই, ও সাদা গেঞ্জি, আর একটু কেন বস, দুই ভাই একসাথে উঠো, আর একটু কেন বস, তুমি তো আমার এক নাম্বার শ্রোতা, তুমি উঠে গেলি কোথায় বলো? রসুল বলেছে, মা যদি হয় তোমার জন্য জান্নাত, বাপ হলো ওই জান্নাত দরজা। এই ভাবনখালীর মুসলমান, জান্নাতে যদি যেতে চাও, দরজা ভেঙে জান্নাতে যাবে না দরজা খুলে জান্নাত? কথা বলে না। রসুল বলেছে, মা হলো তোমার জন্য জান্নাত, বাপ ওই জান্নাত দরজা। জান্নাতে যদি যেতে চাও, জান্নাতের দরজা ভেঙে যাবেন না খুলে যাবেন? খুলে যদি যেতে চান, মায়ের সাথে সাথে বাপকেও খেদমত করো। খোদার কসম, যার উপরে বাপ রাজি তার উপরে আমার নবী রাজি। সুবহানাল্লাহ। অনেক কাউরা এমন আছে, আমি ওই জন্য বলি কেন রেগে যায়, যে খেলে কানা করি নে খেলে। অনেক কাউরা আছে পুরো ভয়ে বাপের সাথে কথা বলতে পারে না। এরম খ্রিস্টান আছে না নেই, ওর মতো হিজড়ে তোমাদের কেনি নিয়ে আছে, যে পুরো ভয়ে বাপের সাথে কথা বলে না। আমার বউ তো সমান হয় না, না তুই তোর বাপের সাথে কথা বলি না, বড় ভয় ভয়। ঠিক আছে, বাপের রাস্তাঘাটে দেখা হয় না, মসজিদে দেখা হয় না, অন্তত রাস্তায় ধরে। আহারে বৃদ্ধ বাপ রাস্তায় দাঁড়িয়ে জড়িয়ে ধরে বলো, আব্বা তুমি তো জানো আমার বউটা খুব টঙ্কুর মতো, কি করব, তিন চারটে ছেলে পুলে ছেড়ে দেব। আব্বা তুই তো আমার বাপ, বাপ পাঁচশো টাকা তোর হাতে দিচ্ছি, আব্বা আমি তোর ভুলিনি রে আব্বা, আমরা চাষতো ভাই বোন ছোটবেলায় অনেক, তুই গরিব লোক, তুই পাঁচ টাকার কটকটি ক্যানিংতে কিনে গামছার ভিতরে লুকিয়ে লুকিয়ে এনে রাত দশটার সময় আমার দেখে তুলে, যাতে আমার চাষতো ভাই বোনরা না সাড়া পায়, আমার আদর করে খাইয়ে দিতি। আব্বা আমি সেদিনটার কথা ভুলে যাই না। আব্বা আজকের পাঁচশো টাকা তো দিচ্ছি, তোর বৌমা দেখা পায় ও জানে না, এই পাঁচশো টাকাটা তুই রাখ, আর রবিবার বিকেল চারটের সময় ফের এখানে দাঁড়াবি এই করিমের চার দোকানের কাছে, আমি বাজার করতে যাব, ফের পাঁচশো টাকা তোর দিয়ে যাবো। আগো এ পারে না, পারে কথা বলে না, পারে না, পারে না, ওর বউ বুঝ দিবে, ওর বউ সারা পাবে, কিন্তু এ কাউরা এত দেওয়ার ইচ্ছা নেই, ওই জন্য বাপের সাথে কথা বলে না। খোদার কসম, যে বৃদ্ধ বাপ তোমার ছোট বেলায় সারা রাত জ্বরে ঠকঠক করে কাঁপছো, খোদার কসম তোমার বৃদ্ধ বাপ চোখের পাতায় এক করেনি, সারা রাত মাথায় হাত বুলিয়েছে, গরম পানি ছেকা দিয়েছে। এই যুবক ছেলেরা, এই রকম বাপ যাদের বেঁচে আছে, বাপের উপরে মস্তানি দিও না, বাপের উপরে রাহাজানি করো না। খোদার কসম, যারা বাপের গায়ে হাত তোলে, ওরা আল্লাহর খানায় কাবার গায়ে হাত তোলে, সাবধান হয়ে যায়। যারা মা ধরে ধাক্কা দেয়, তারা মদিনার গায়ে ধাক্কা দেয়। আরে শুনলে পাগল হয়ে যাবে, পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তার থেকে বড় পীর তোমার বাপ এবং খাজা মুহাম্মদ চিশতি আজমিরির থেকে বড় পীর তোমার বাপ।
তোমার মা খোদার কসম বাম্মাকে খুশি করো। শুনবেন, আমার মতো মৌলবীর খাওয়ানো ফরজ নয়, কোন আলমের খাওয়ানো ফরজ নয়, তোর বাপকে খাওয়ানো ফরজ। কিন্তু আমি বললাম, মুসলমান নিজের মার ভাত দেয় না, সাউরির পালকি করে নিয়ে যায়, বাম্মার ভাত দেয় না, চার দোকানে বসে 200 টাকা গ্রামের লোকে চা খাওয়ায়। এরা মাল আছে না, কথা বলে না, ওর বাপ বাপের ভাত দেয় না। খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এ ভাঙন খালির যুবক, জান্নাতে যদি যেতে চায়, দুনিয়ায় যদি বড় হতে চায়, বাপ মায়েরকে সেবা করো। খোদার কসম, আল্লাহর কোরআন বলেছে, উফিওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। বাম্মার উপরে উহু শব্দ ব্যবহার করো না, ধমক দিও না। আরে বাম্মার উপরে যারা মায়া করে, আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ তাদের উপরে মায়া করে। সুবহানাল্লাহ বলে সোনার বাবাজি, বাম্মা যাদের বেঁচে আছে, বাম্মার সাথে ভালো ব্যবহার করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। প্লাস্টিকের ইনশাআল্লাহ হবেন তো? এখন ইনশাআল্লাহ বললি ভয় লাগে। এ করি নামাজ পড়বি নি বলে ইনশাআল্লাহ, মানে না রে শালা, বুঝতে পারছেন? সোনার বাবাজি, এই তিনটে কাজ করবে, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, হালাল খাবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আর বাম্মার ভাত দেবে, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুনবেন, মুসা নবী একদিন আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই আমার জান্নাতে সাথী কে হবে আমি একটুখানি দেখবো। আরে মুসা নবী তো একটা বিচক্ষণ নবী, সুবহানাল্লাহ বলো। এবার পৃথিবীতে 1,00,000 মতান্তরে 224,000 নবী এসছে, সব থেকে মারাত্মক রাগী তোলা নবীর নাম কি? সাংঘাতিক রাগ। ছোটবেলায় ফেরাউনের বাড়ি এক চড়ে একজনের মেরে দিল, মানে কিরাম রাগ। মুসা নবী মাথায় পাগড়ি ব্যবহার করতে, কিন্তু যখন রেগে যেতে পাগড়ির ভিতর থেকে চুলগুলো খাড়াই হয়ে যেত, মানে কিরাম রাগ, বুঝতে পেরেছেন? এই মুসা নবী একদিন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি যখন জান্নাতে যাব, আমার জান্নাতে আমার সঙ্গী কে হবে দুনিয়ায় আমি দেখব। আল্লাহ বলে, মুসা ওই ভাওনখালি চলে যা, ভাওনখালি করিমির বেটা, ওই কি তোমার জান্নাতে সঙ্গী হবে। মুসা বোঝানোর জন্য বলছি, অমুক জায়গায় চলে যাবে। মুসা নবী গিয়ে দেখছেন একটা কোষায় গোস্ত বিক্রি করত, কোষায় গোস্ত বিক্রি করে এক টুকরো গোস্ত ব্যাগে করে নিয়ে বেচা কেনার শেষে বাড়িতে চলে গেল, গিয়ে নিজের হাতে গোস্তটা সুন্দর করে রান্না করে তার বৃদ্ধ মা বিছানা থেকে তুলে মায়ের গালে তুলে দিল, মায়ের সুন্দর করে খাওয়ালো, মুখটা মুছিয়ে দিল, আর মা বেটার মাথায় হাত দিয়ে বলছে, আল্লাহ আমার বেটাকে মুসার সাথে জান্নাতে জায়গা করে দিও। আর একটু জোরে বলো, মুসা নবী দূর থেকে বলছে, কোষা তুই ধন্য, তোর মা ধন্য, তোর মায়ের দোয়া অলরেডি আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সোনার বাবাজি, মায়ের দোয়ার পাওয়া, মায়ের দোয়ার ওজন আছে না?
আছে না নাই সোনার বাবাজি, ওই জন্য দুটো পায়ে ধরে বলে যাচ্ছি। আজকের আমার জিজ্ঞেস করে, আব্বা আমার মায়ের কথা আমার সারা জীবন মনে পড়ে না, আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে, তা আমার মনে পড়ার কথা আমি